বম্বে হাইকোর্টে রেহাই মিললেও গাড়ি চাপা দিয়ে পালানোর মামলায় তাঁর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে মহারাষ্ট্র সরকার। কাঁটা হয়ে বিধে আছে ধর্ষণ মন্তব্য নিয়ে বিতর্ক। এরই মধ্যে স্বস্তি মিলল কৃষ্ণসার হরিণ শিকার মামলায়। রাজস্থান হাইকোর্টে বেকসুর খালাস সলমান খান। সোমবার মামলা শুনানিতে সলমানের আইনজীবী বলেন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, সলমান খানের বিরুদ্ধে হরিণ শিকারের কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই মামলা পুরোপুরি সাজানো। সরকারি আইনজীবীর প্রতিবাদ করলেও রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি নির্মলজিৎ কর বলেন মৃত হরিণের শরীরে যে কার্তুজ মিলেছে তা সলমান খানের বন্দুক থেকে চালানো হয়নি, বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে তাঁকে বেকসুর খালাস করা হলো। ১৯৯৮ সালে হাম সাথ সাথে ছবির শুটিং করতে রাজস্থানের যোধপুরে যান সলমান খান, সাইফ আলী খান, তব্বু, সোনালি, নীলমরা। অভিযোগ শুটিং এর ফাঁকে জঙ্গল সাফারিতে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমান। শিকারে সঙ্গ দেওয়ার অভিযোগ ওঠে বাকি চার তারকার বিরুদ্ধে। সলমান খানের বিরুদ্ধে দায়ের হয় দুটি মামলা। অভিনেতাকে 5 বছরের কারাদণ্ড দেয় রাজস্থানের নিম্ন আদালত, যদিও তার উপর স্থগিতাদেশ দেয় রাজস্থান হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলে মামলাটিকে দ্বিতীয়বার শুনানির জন্য নিম্ন আদালতে ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত। দীর্ঘ শুনানির পর সোমবার সেই মামলায় সলমানকে খালাস করল রাজস্থান হাইকোর্ট। এবিপি আনন্দ।